পেয়েছি, সর্বশ্রেষ্ঠ দেহ পেয়েছি, মনুষ্য জীবন। এই জীবনে আমরা সুদুর্লভ জীবন কি করে করতে পারি, তার জন্য প্রয়াসী হয়েছি মাত্র। অতএব এই সুদুর্লভ জীবনটিকে করতে গেলে কি হবে না, সাধু সঙ্গ। এই যে সাধু সঙ্গ হরি কথা, এটাই হচ্ছে বৃন্দাবন ধাম উপস্থিত হয়েছি, ভগবানের বৃন্দাবন ধাম, চিন্ময় ধাম। এই চিন্ময় ধামে উপস্থিত হয়েছি, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের শহীদ আছে আপনি শ্রীহরি। তাহলে ডাকলাম আমার গৌরহরি পার্ষদদের, ওরা এসেছেন, কারণ ওদের নাম ধরে ডেকেছি, ওরা নিশ্চয়ই এসেছেন। এবং পঞ্চতত্ত্বের নাম হলো, এক্ষুনি বৃন্দাদেবীর গান হলো, গৌরহরির গান হলো, গৌরহরি নিত্যানন্দ প্রভু অদ্বৈত গদাধর শিবাস সকলেই উপস্থিত হয়ে এই জায়গাটি বৃন্দাবন ধাম হয়ে উঠেছে। তা আজকের দিনটিতে এই বৃন্দাবন ধামে উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। আজকের দিনটি মহতি দিন, আজকে পঞ্চম রাস, পঞ্চম রাস বলা হয়েছে। রাস শব্দের অর্থ হচ্ছে আনন্দদায়ক। যত ভক্তরা আছে গোবিন্দকিনীকে আজকে আনন্দ করছেন। এখানে গোপিকার কৃষ্ণ সুখ সন্ধান, এখানে শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধে একাদশ অধ্যায় গোপী গীত অবলম্বনে এখানে লিখছেন, সাধু লিখছেন, বিরাচিত ভয়ং বিষ্ণু ধৈর্যতে চরণ মিউষাং সংশ্রেতে ভয়াত কর সরোরোহং কান্ত কামদং শিরোশি ধেয়ী ন শিকরগ্রহম। সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে সর্বলীলা মুকুটমুনি শিষ্যে রাস পঞ্চম অধ্যায়ে গোপীগীত নামক একত্রিশ অধ্যায়ে পঞ্চম শঙ্খ শ্লোকে বিহরা কাতরা বজসুন্দরী গণের উক্তিতে শ্রীপাদ বাদরায়ণী বললেন, বিরাচিতা ভয়ং বিষ্ণু ধৈর্যতে চরণ মিউষাং সংশ্রিতে ভয়াত কর সরোরোহং কান্ত কামদং শিরোশি ধেয়ী ন শিকর গ্রহম। হে বিষ্ণু ধৈর্য অর্থাৎ যদুকুল তিলক, কাকে বলা হয়েছে যদুকুল তিলক? হে কান্ত, হে প্রিয়, সংশ্রিতে ভয়াত চরণীয় মিউষাং বিরোচিতা ভয়ং, যারা সংশ্রিতি অর্থাৎ জন্ম মরণাদির ভয়ে ভীত হয়ে তোমার চরণে শরণাগত হ, শরণাগত মন, তাদের অভয় প্রদায়ী এবং শিকরগ্রহম কামদং তে তব কর সরোরোহং ন অস্মাকং শির শিবসি ধেয়ী, মানে কমলা লাঞ্ছিত সকলের সর্বাভীষ্ট পদ তোমার যে পরম সুশীতল হস্তকমল, আমাদের বিরহ তাপ শান্তির জন্য সেই হস্তকমল একবার আমাদের মস্তকে অর্পণ করো। গোপীগণ বলছেন, আমাদের সংসারের মধ্যে ছিলাম, সংসারে এমন বিরহ তাপ আমাদের দেহ, সেই তাপটাতে আমাদের গোটা সর্বাঙ্গ কি হচ্ছে, অগ্নি প্রদাহ হচ্ছে, তোমার ওই হস্তকমলটা আমাদের মাথায় হাত দাও। পূর্ব শ্লোক পর্যন্ত আমাদের ব্যাখ্যাকারগণ লিখেছেন, গোপীগণ প্রথমে যে প্রার্থনা করলেন দৃশ্যতাং, কৃপা করে বিরহ জ্বালা শান্তির জন্য দর্শন দাও, পূর্ব শ্লোক পর্যন্ত সেইটি জানতে হবে। এখন যদি শ্যামসুন্দর বলেন তাহলে তোমাদের দর্শন দিলেই তো হয়ে যায়, নাকি আরও তোমাদের কিছু কামনা আছে? কামনার আছে তাই বলো। এখন সাতটি শ্লোকে তাদের কাম্য বস্তু পরপর প্রার্থনা করে যাচ্ছেন, তার মধ্যে এইটি প্রথম। আমাদের শ্রীমাত জীব গোস্বামী পাদ ব্যাখ্যাতে লিখেছেন যে যদুকুল তিলক বলতে এখানে পরম উদার দয়ালু শ্রী নন্দ মহারাজের নন্দন, শ্রী নন্দনন্দন বলেই জানতে হবে। মথুরার রাজা দেববীর তার দুটি বিবাহ, একটি পত্নী ক্ষত্রিয়া আর একটি পত্নী বৈশ্যা। ক্ষত্রিয়া পত্নীর গর্ভে জাত হন সুর, আর বৈশ্যা পত্নীর গর্ভে সঞ্জাত হন পজন্য। তখন রাজাগণ অসবর্ণ বিবাহ করতেন এবং যে সন্তান জাত হতো মাদ্রীবর্ণের সেই সন্তানকে অভিহিত করা হতো, মানে মাদ্রীবর্গের
পরিচয় দিয়ে সেই সন্তানকে অভিহিত করা হতো। অভিহিত মানে তার সম্পর্কটা মাদ্রি সম্পর্কের সঙ্গে তুলনা করা হতো। তাই এখানে বলা হয়েছে বৈশ্যা পত্নীর গর্ভে জাত প্রজন্ম রাজাকে বৃন্দাবনে রাজত্ব দান করেন, আর দেবমীর আর মথুরার সিংহাসনে আরোহণ করলেন তার ক্ষত্রিয়া পত্নীর সন্তান সুর। সুরের পুত্রই বসুদেব আর প্রজন্মের পুত্র হলেন শ্রীনন্দ মহারাজ। এই জন্য শ্রীকৃষ্ণ যদুতুলক বলা হলো। গোপীগণ বললেন, হে বিষ্ণু কুলতিলক, কেবল দর্শন নয়, তোমার বিরহ জ্বালায় আমাদের হৃদয় সন্তপ্ত, সারা দেহ দগ্ধ হয়ে যেন এ দেহ আর প্রাণ থাকবে না। সুতরাং তোমার যে হস্তকমল, এই হস্তকমলের এত গুণ যে যারা জন্ম মরণের দুঃখ আরতিতে তোমার চরণে শরণাগত হন, তাদের তুমি অভয় দান করে থাকো এই চরণ কমলের দ্বারা। আমাদের তো সংসার ভয় নেই, সংস্কৃতে ভয়াত, আমাদের সংসার ভয় নেই। গোপীরা বলছে আমাদের কি আছে, সংসার ভয়ে ভীত হয়ে যারা তোমার চরণে শরণগ্রহণ করেন তাহাদিওকে তোমার হস্তকমল অভয় দান করে থাকে, মুক্তি দান করে থাকে। আমাদের তো সংসার ভয় নেই, কোনো রিপু ভয় নেই, কেবল একটিমাত্র ভয় আমাদের তোমার বিরহ জ্বালার ভয়। তোমার বিরহ মানে তুমি কবে এখান বৃন্দাবন থেকে চলে যাবে, সেই বিরহ জ্বালা আমাদের ভয়। কবিরাজ গোস্বামী বললেন, পাদ বললেন, যে দেহ স্মৃতি নাহি যার সংসার কুপকাহাতার, তা হইতে না চাহে উদ্ধার। দেহ স্মৃতি নাহি যার, তারা দেহটা কি এ তাদের জ্ঞান নেই, তারা কি করেছে না সংসার কূপ কাহাতার, সংসার কূপ তাদের কি করতে পারে, দেহ স্মৃতি তো তাদের নেই। ওই সংসারে আছে ঠিকই গোপীরা, কিন্তু তাদের সব ইন্দ্রিয়গুলো গোবিন্দ চরণে অর্পণ করে দিয়েছে। কবে গোবিন্দ ডাক দিবে তখন তিনি দেহ এই কি হবে না সংসারকে ছেড়ে দিয়ে তারা সেই বনের মধ্যে গোবিন্দের বংশিনী নাদ কবে আসবে সেইখানে চলে যাবে। তাই জন্য এখানে বলা হয়েছে বিরহ সমুদ্রের জলে কাম তিমিঙ্গিল গিলে গিলে গোপীগণে লহতার পার। বলছে বিরহ সমুদ্র, এই বিরহ সমুদ্র কাকে বলা হয়েছে না এই সংসার সমুদ্রকে বলা হয়েছে। বিরহ সমুদ্রের জলে কাম তিমিং গিলে গিলে গোপীগণ লহতার পার। সমুদ্রে একটি জন্তু আছে তার নাম তিমি মাছ। সেই তিমি মাছটা কি করে, জাহাজকে উল্টে দেয়। কিন্তু সেই তিমি মাছকে যে তিমিঙ্গিল খায় তাকে কাম তিমিঙ্গিল বলা হয়েছে। সেটা এই দেহের মধ্যে কাম তিমিঙ্গিল আছে, সে কি করছে না আমাকে গিলে গিলে খাচ্ছে। অতএব আমাদের দেহ স্মৃতি নেই, তুমি ওই সংসার থেকে গোপীগণে লহতার পার তুমি পার করে দাও। এদের তো দেহ স্মৃতি নেই, সুতরাং এদের আবার সংসারের কি ব্যাপার আছে, সংসার সমুদ্র থেকে তারা উদ্ধার চান না। সংসার কূপ বলেছেন ব্যাখ্যাকার, লিখেছেন আমরা কিন্তু কূপে পড়ি নাই, আমরা সমুদ্রে পড়িয়াছি। গোপীগণ কিসে পড়িয়াছে না সমুদ্রে, কূপে নয়। সংসার কূপে কারা পড়েছে না, যারা ঘোর সংসারী বিষয়ী তারাই কূপে পড়েছে। তাই জন্য এখানে বলছে যে ব্যাখ্যাকার লিখেছেন আমরা কিন্তু কূপে পড়ে নাই, আমরা সমুদ্রে পড়েছি। সংসার জন্ম মরণের কূপে যারা পড়েছেন তাদের থেকে আমাদের অবস্থা অনেক ভয়াবহ। এই সমুদ্র কূপ নয়, বিরহ সমুদ্রের জলে কাম তিমিং গিলে গিলে গোপীগণে লহতার পার। তোমার বিরহ সমুদ্রে কামরূপ তিমিঙ্গিল আমাদের গলাধকরণ করে গিলে ফেলেছে। তিমিঙ্গিল তিমি নামক যে জন্তু সমুদ্রে সবচেয়ে বিশাল আকৃতি,
যার থেকে বড় জন্তু আর নেই, সেই তিমিকে গিলে ফেলতে পারে এইরূপ কোন জন্তু যদি সমুদ্রে থাকে তাকে তিমিঙ্গিল বলা হয়। সেই কামরূপ তিমিঙ্গিল আমাদের গিলে ফেলেছে। সুতরাং এই গোপীগণকে তুমি তার পারাপারে নিয়ে যাও। গোবিন্দ যদি বললেন, দেখো গোপীগণ, তোমাদের বিরহ জ্বালা শান্তির জন্য তোমাদের মস্তকে হাত দিতে বলছো, কিন্তু তোমরা তো দুই একজন ন তিনশত কোটি, কমে কমে এক একজনের মাথায় হাত দিতে দিতে আমার অবস্থা তো তোমাদের ও কত কষ্ট হবে ততক্ষণ পর্যন্ত। সময়ের অপেক্ষা আছে তো, গোপীদিগকে বলছে, তোমাদের সময়ের অপেক্ষা আছে তো? কারণ একজন একজন করে তো আমাকে হাতটা দিতে হবে। তোমাদের দেহে কামরূপ তিমিঙ্গিল উত্তেজিত হয়ে পড়েছে, প্রত্যেককে নির্বাপিত করতে আমার শ্রীহস্ত তোমাদের মাথায় দিতে হবে। তার জন্য গোপীরা বললেন, হে বিষ্ণু কুলভুজ, বিষ্ণু ভুজ বলেছেন সবার মস্তকে একসঙ্গে হাত দিতে তোমার কোনো অসুবিধা হবে না, সেই সমর্থ তোমার আছে। বংশ কুলতিলক বলে উল্লেখ করেছেন, গোবিন্দ যদি বললেন যে আমি তো বলছি পূর্বে তোমারা যেভাবে আমাকে দোষ দিয়েছো, শত কোটি গোপী বধ করেছো, বদের পাপ নিচ্ছ ইত্যাদি ইত্যাদি, তাতে তোমাদিওকে আর আমার দেখার ইচ্ছা নেই। গোপীরা বললেন, তোমার যদি দেখার ইচ্ছা নাই থাকে, অন্য প্রকারে তো তুমি প্রাণ রক্ষা করতে পারো আমাদের, অন্য প্রকারেও তো প্রাণ রক্ষা করতে পারো। যখন সত্যবানের মৃত্যু ঘটল, যমদূত এলেন সত্যবানের আত্মাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সাবিত্রীর যে সতীত্বের তেজ স্পর্শ করতে পারল না যমদূতেরা। তখন ধর্মরাজ নিজে এলেন, সত্যবানের পুনর্জীবন প্রার্থনা করলেন সাবিত্রী। ধর্মরাজ বুঝিয়ে দিলেন যে নিয়তি কিছুতেই খণ্ডিত হবে না, অতএব তোমার স্বামীকে নিয়ে যেতেই হবে। ধর্মরাজকে প্রসন্ন করলেন সাবিত্রী, বর চাইলেন। প্রসন্ন হয়ে ধর্মরাজ বললেন, ঠিক আছে বর দেব, তোমার স্বামীর জীবন ছাড়া অন্য যে কোনো বর চাও, যে কোনো বর চাও, কিন্তু স্বামীর জীবন চাইবে না। সাবিত্রী বললেন, ঠিক আছে জীবন বর চাইব না আমি, তুমি এই বর দাও যেন সত্যবানের ঔরসে আমার গর্ভে শতপুত্রের জন্ম হয়। কি বললেন? যে সত্যবানের ঔরস জাত আমার গর্ভে শতপুত্র জন্মগ্রহণ করে। জীবনবর চাইলেন না বটে, কিন্তু বাকি কি থাকলো জীবনবরের? অর্থাৎ একশত সন্তান হলো, হলে তো দীর্ঘ আয়ু হওয়া চাই, প্রকারন্তে এতে জীবনও চাওয়া হলো আর দীর্ঘ আয়ুও চাওয়া হলো। কারণ সত্যবানের ঔরস জাত একশত পুত্র তার গর্ভে আসবে, তাহলে 100 বছর তো সত্যবান জীবিত থাকবেই। গোপীগণ বলছেন, সেই প্রকার তুমিও তো আমাদের মনোবাসনা পূর্ণ করতে পারো, মাথায় হাত দাও, আমরা না হয় চক্ষু বুঝেই দেখব, তুমি যদি আমাদের না দেখবে তাহলে মাথায় হাত স্পর্শ করেই চলে যাও, আমরা তো দেখব। যদি গোবিন্দ বলেন, দেখো গোপীগণ, তোমরা যে জ্বালার কথা বলছো, তোমাদের মাথায় হাত দিলে আমার হাতটাই তো জ্বলে যাবে। তোমরা বলছো যে সারা দেহে একেবারে বিরহ জ্বালায় পুড়ে ছাই হয়ে গেছে, তাহলে সেই জ্বালাময় মাথায় হাত দিলে আমার হাতটা থাকবে নাকি? হাতটা তো জ্বলে যাবে। তার হাত কি কমলের নাকি, মানে পদ্মের নাকি? এই জন্যই কর সররহং, তোমার হস্ত কমলের ন্যায় গুণ ধরে বললেন গোপীগণ, সৌগন্ধ সৌন্দর্যময় পরম সুশীতল, তোমার করকমল জ্বালা তো অনুভব হবেই না, তোমার বরং আমাদের এই তাপিত দেহ তৎক্ষণাৎ শীতল হয়ে যাবে, সুশীতল হবে, এবং তোমার
সেই হস্ত কামদং। আমাদের অন্তরে যে বিশাল বিপুল কাম, যে জন্য আমাদের দেহে এত জ্বালা, হাতটা দিলে সেটা শীতল হয়ে যাবে, ভগবানের হাত দিলেই শীতল হয়ে যাবে। হস্ত দিয়ে তুমি যখন সকলের সমস্ত কামনা পূর্ণ করতে পারো, তখন আমাদের মস্তকে হাত দিয়ে আমাদের এই কামকে তুমি খণ্ডন করবে না কেন? সহজে গোপীর প্রেম নহে প্রাকৃত কাম, কাম ক্রীড়া সাম্যে তারে কহি কাম নাম, গোস্বামী পাদ শিশি ভক্তি রসামৃত সিন্ধুতে বললেন, আসাং প্রেম বিশেষ অয়ং প্রাপ্ত কামপি মধুরিয়ম তৎক্রীড়া নিনা নিদান তৎ কাম ইত্যচ্যুতে বুধই। ওদের প্রেম বিশেষকে কাম আখ্যা দেওয়া হয়েছে কেন বললেন, এই কামের মধ্যে যে আত্মইন্দ্রিয় সুখ বাঞ্ছা, সেইটি তো এটিকে এত দূষিত করে দিয়েছে, যদি আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছাটিকে সাঁত দিয়ে এর ভেতরের যে একটা বাসনা বা বিশাল বিপুল যে একটা উত্তেজনা, সেটিকে যদি প্রেমের অনুগতভাবে গ্রহণ করা যায়, তাহলে সমগ্র জগৎ যে সেই প্রেমের পরম প্রশংসা করবে তাতে আর সন্দেহ কি আছে? এই জন্য কৃষ্ণ সুখ বাসনায় এদের হৃদয়ে এত উদ্যোগ আকাঙ্ক্ষা, প্রেমের অনুগত হয়ে কাম নাম ধরেছে, এই জন্যই এটি প্রশংসীয়। প্রেমৈব গোপরমানাং কাম ইত্যগমত পথাম ইত্যুদ্ধবাদয় অপ্রেতং বাঞ্ছতি ভগবত প্রিয়া। আমাদের পরম পূজ্যপাদ শ্রীমৎ গোস্বামী চরণ এই শ্লোকের বৈষ্ণব তসনী টিকায় লিখেছেন, এতচ্চ সর্বং তদ্গুণং বর্ণং প্রেমোল্লাসে নৈব জ্ঞেয়ং। করকমলের গুণ বর্ণনা করেছেন গোপীগণ, যে বিরহ জ্বালায় আমাদের হৃদয় তাপিত, তোমার শ্রী করকমল আমাদের মস্তকে দিলেই সেই জ্বালা শীতল হয়ে যাবে। এই তো প্রার্থনা এদের। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণের করকমলের গুণ বর্ণনা করা হচ্ছে, প্রেম উল্লাসের বর্ণনা, তাই হৃদয়ে আরও উল্লাস। সুতরাং প্রেমোল্লাসের বর্ণনাটি হয়েছে বলে এই শ্লোকের ভিতরে সাধক সমাজের বহু শিক্ষা নিহিত আছে। এখানে গোপীরা তো জ্ঞানপূর্বক বলছেন না, তবে এইসব শিক্ষা বা সিদ্ধান্ত সাক্ষাৎ এদের বাণীতে আশ্রয় করেছে। হস্তের গুণ উল্লেখ দিয়ে গিয়ে কি বললেন, যে সংস্কৃতে ভয়াত চরণ মিউসাং বিরোচিতা ভয়ং তে কর সরোহাং, অর্থাৎ জন্ম মরণের ভয়ে যারা তোমার চরণে শরণাগ্রহণ করেন, তোমার হস্তকমল তাদের অভয় দান করে থাকে, মুক্তি দান করে থাকে, বরা ভয় পদ। এখন যারা জন্ম মৃত্যুর ভয়ে ভগবানের চরণে শরণাগত হন, গোবিন্দের চরণে শরণাগত হন, চরণ মিউসাং বলা আছে, তাদের তিনি অভয় দিয়ে থাকেন এবং জন্ম মৃত্যুর হাত থেকে মুক্তি দিয়ে থাকেন, কারণ এই হাতে মুক্তি আছে, ধর্ম অর্থ কাম সব আছে, ভক্তি বিনা কোনো সাধন দিতে নারে ফল, সব ফলই গোবিন্দের হাতে। এই জন্য যারা বুদ্ধিমান মুমুক্ষ মুক্তিকামী, তারা জ্ঞানের সাধনা না করে মুক্তির জন্য গোবিন্দ চরণে শরণাগত হন। আমাদের ভাগবতে দেখা যায় জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা করার সামর্থ্য বিশ্বে আর কারো নেই। ভাগবত বলছেন, মর্তে মৃত্যু বলা ভীত পলায়ন লোকান সর্বান নির্ভয় নাধ গচ্ছে তৎপদাম্ব জং পাপ্য যদৃচ্ছায়স্ত সং সংস্রতে মৃত্যুরস্মাদপতি। মৃত্যু মর্তে মৃত্যু বালা ভীত পলায়ম, এই যে জীব মরণশীল মানব, তারা মৃত্যুরূপ সর্পের ভয়ে পালিয়ে যাচ্ছে,
ব্যাখ্যাকার লিখেছেন, ব্যাখ্যাকার লিখেছেন যে পালিয়ে যাচ্ছে অর্থাৎ যাতে মরণ না হয়, তার জন্য কত বিজ্ঞান, কত চিকিৎসা, কত শাস্ত্র, সাহিত্য, কত কাণ্ড করছেন যাতে মরণ না আসে, মৃত্যু না আসে, মৃত্যুকে রোধ করবার জন্য কত কিছু চেষ্টা করছে মানুষ, কিন্তু কোনো উপায়ে তাকে রোধ করা যায়নি, যাবে না। এমনকি চতুর্দশ ভুবনের নানা স্থানে শেখা যেখানেই যাবেন মরণ আছে, ব্রহ্মার মৃত্যু আছে। অতএব মর্তা মৃত্যু বালাভীত পালায়াম, মৃত্যুরূপ সর্পের ভয়ে পালিয়ে যাচ্ছে, যেখানে যাচ্ছে দেখছে যে সর্প লুকিয়ে আছে। সর্প কীভাবে পালাবে বললেন, যদি কোনো যদৃচ্ছায়া অর্থাৎ কোনো বিশেষ ভাগ্যোদয়ে কোনো মহতের কৃপা তোমার চরণে এসে শরণাগত হয়ে যায়। তৎপদাম্বজং প্রাপ্য যদৃচ্ছায়া, যদি একবার কোনো অতি ভাগ্যে যে সে যদি তোমার চরণে এসে শরণ গ্রহণ করে, তাহলে তো সব মৃত্যু সর্প পালিয়ে যাবে, এবং শাস্ত্র সেতে সে নির্ভয়ে অবস্থান করবে। তাহলে মরণ ভয়ের থেকে রক্ষা করার যা কিছু শক্তি সামর্থ্য একমাত্র গোবিন্দের হাতেই আছে। এই জন্য বললেন, সংস্কৃতে ভয়াত চরণীয় মুইসাং বিরোজিতা ভয়ং শরণাগতির কথা বলা হচ্ছে। বললেন, যারা মরণের ভয়ে গোবিন্দের চরণে শরণাগত হন তাহা দিয়েকে তিনি অভয় দান করেন। বরা ভয় পদ হস্তের দ্বারা, কিন্তু এই যে শরণাগতি এর গতি তো নিচের দিকে। মরণের ভয়ে কাতর হয়ে ভগবানের চরণে শরণ নিচ্ছে, এছাড়া আরও শরণাগতি আছে যারা শ্রী ভগবানের ভক্তি সাধনের জন্য বা সেবার জন্য তার চরণে শরণাগত হন, শুদ্ধ ভক্ত যারা। কারণ ভক্তি সাধনার জীবনী শক্তি হচ্ছে গোবিন্দের চরণে শরণাগত হওয়া। গোবিন্দের চরণে শরণাগত হওয়া, শরণাগতি না হলে গোবিন্দের চরণ ভজন হয় না। কারণ আমাদের গোস্বামীপাদ বললেন, শ্রদ্ধাবান ও জন হন ভক্তি অধিকারী, যার শ্রদ্ধা আছে তিনি ভক্তির অধিকারী। তো শ্রদ্ধার সঙ্গে সঙ্গে শরণাগতি এসে যায়। শ্রদ্ধা শরণা প্রত্যারোই কাত্থং লভত্তে, শ্রদ্ধা এক শরণাগতি একই জিনিস। যারা সংসার ভয়ে ভীত হয়ে শরণাগত হচ্ছেন তাদের শরণাগতি এক প্রকার, তার গতি নিচের দিকে। আর শ্রী গোবিন্দের সেবা সুখের জন্য ভক্তির যে বাধা বিঘ্ন সব কামনা বাসনা সেগুলি নাশের জন্য যারা শ্রী ভগবানের চরণে শরণাগত হচ্ছেন তাদের শরণাগতি আরও এক প্রকার। তাদের শরণাগতি শ্রী বৈষ্ণব তন্ত্রে উল্লেখ করেছেন গোস্বামীপাদ, আনুকল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বর্জনম রক্ষাস্বতীতি বিশ্বাস গুপ্তত্ব বর্ণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সরবিধ শরণাগতি। শরণাগতি কত প্রকার না ছ প্রকার, তাদের শরণাগতি ছয় প্রকার। ভগবানের ভজনের নাম অনুকূল বস্তুকে সংকল্প রূপে গ্রহণ করা, গোবিন্দে যে সামর্থ্য দেন সাধক যখন শ্রী ভগবানের সেবার জন্য তার চরণে শরণাগত হয়ে যায় তখন তো আর নিজের হাতে কিছু থাকে না। ছয়টার মধ্যে এইখানে গোপত্যা বরণাং তথা এটি হলো অঙ্গী, আর পাঁচটিকে অঙ্গ বলা হয়েছে। তাকে তো বরণ করে নিলেন, ঢেলে দিলেন সব এই কৃষ্ণ সেবার জন্য, তখন সেই সামর্থ্য গোবিন্দেই দিচ্ছেন। আনুকল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বর্জনম, এই শরণাগতি যার প্রতিকূল সেগুলিকে ছেড়ে দেবেন, নিজের সুখের দিকে কোনো প্রয়াস নেই, চেষ্টা নেই, নিজের জন্য কোনো চাওয়া পাওয়া নেই, কিছু নেই, এগুলি সব ভজনের প্রতিকূল। রক্ষাস্বতীতি বিশ্বাস, যখন তিনি প্রতিরূপে বরণ করলেন
তখন আমাকে যাবতীয় প্রতিকূল অবস্থা থেকে গোবিন্দেই রক্ষা করবেন, এই দৃঢ় বিশ্বাস। কে রক্ষা করবে? না, আমাকে গোবিন্দেই রক্ষা করবে। আত্মনিক্ষেপ কার পণ্যে? এই আত্মনিক্ষেপ হলো গো বিক্রয়ের ন্যায়। একটা গাভী আছে আপনার, দেখাশোনা করতে হয় আপনাকে, ঘাস দিতে হয়, লালন পালন করতে হয়। কিন্তু যেদিন আপনি গাভীটিকে বিক্রয় করে দেবেন, সেদিন থেকে তো আর ঘাস দিতে যাবেন না গাভীটিকে। যিনি কিনলেন, ওই গাভীর লালন পালনের ভার তার উপরেই। তো তেমনি শুদ্ধ আত্মা সহদেহ যা কিছু শরণাগত হয়ে ভগবানের চরণে সমর্পণ করলে এরপর যা করার তিনি করবেন। যতক্ষণ না শরণাগতি হয় জীব, ততক্ষণ পর্যন্ত ভগবান কিন্তু দেখছেন না। ভগবান কখন দেখবে? যখন ভগবানের শ্রীচরণে শরণাগতি হতে পেরেছে জীব, তখন তিনি কি করবেন? গাভীটি নিজের তাকে ঘাস কেটে দিচ্ছেন, তাকে ছানি দিচ্ছেন, তাকে লালন পালন করছেন, কারণ তার গাভী। তাই এখানে বলা হয়েছে যে যিনি কিনলেন, এই গাভীর লালন পালনের ভার তার উপরেই। তো তেমনি শুদ্ধ আত্মা সহদেহ যা কিছু শরণাগত হয়ে ভগবানের চরণে সমর্পণ করলেন, এরপর যা করার তিনি করবেন। নিঃসংশয়ে একটা নিশ্চিন্ততা চলে এলো ভগবানের প্রতি। এই শরণাগতি ভজনের অনুকূল আর কার্পণ্যে দৈন্য সহকারে ভগবানের চরণে প্রার্থনা, অন্য কিছু প্রার্থনা নয়। ভক্তি প্রার্থনা, সেবা প্রার্থনা, ভজন প্রার্থনা, ভক্তের চাওয়া পাওয়ার কোনো সমস্যা নেই। তবু আমাদের গোস্বামী পাদ যখন নববিধা ভক্তিকে 64 অঙ্গে বিশ্লেষণ করেছেন, তখন প্রার্থনাকে একটা অঙ্গ করে দিয়েছেন ভক্তির। চাইতে তো তার কাছেই হবে, এবং সেখানে সিজীব টিকা লিখেছেন, অজাত রতি ভক্তের হলো প্রার্থনা, আর জাত রতি ভক্তের হলো লালসাময়ী। অর্থাৎ আবার বেড়ে গেল যে লালসা সব ভগবানের সুখে কেন্দ্রীভূত হয়ে আছে, সেবা সুখে। এটাই কামনা, একটা সিঁড়ি যেটাকে আশ্রয় করে উপরে ওঠা যায় এবং সেই সিঁড়িটিকে অবলম্বন করে নিচে নামা যায়। যখন উপরে উঠতে হয় তখন উপরের দিকে দৃষ্টি, আবার যখন নিচের দিকে নামে তখন নিচের দিকে দৃষ্টি। সুতরাং এই যে কামনা, যখন দেহের দিকে দৃষ্টি তখন নিজের দিকে দৃষ্টি, তখন নামিয়ে আনে, আর যখন গোবিন্দের দিকে দৃষ্টি তার সুখের বিধানের কামনায়, তখন উপরের দিকে তুলে দেয় ভগবানের চরণে। এই জন্য এখানে বললেন শরণাগত, যারা মুমুক্ষ তারা গোবিন্দের চরণে শরণাগত ব্যতীত মুক্তি পান না। তারপর বলছেন কামদ, যারা ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গ কামনা করেন, তাহাদিওকে শ্রী ভগবান চরণে শরণাগত হতে হয়, কারণ তাঁরই হাতে তো কামনা আছে, কাম্য বস্তু তাঁরই হাতে, এই হাতটি তার সর্বাভীষ্ট পদ। এই জন্য কান্ত বলা বলে সম্বোধন করছেন। সুতরাং যারা ত্রিবর্গ কামনা করছেন, এখানে অবশ্য চতুর্বর্গের কথা বলা হচ্ছে, ধর্ম অর্থ কাম মুক্তি। এক শ্রেণীর মানব আছে জগতে যারা কেবল বিষয় সুখী চাইছেন ভগবানের কাছে, তাদের বিষয় সুখটি ভোগ করবার জন্য তাদের যে সকল চেষ্টা সেগুলি পাপ না পুণ্যময়, অত চিন্তা নেই। যেন তেন প্রকারণে বিষয় ভোগ চাইছেন, তাদের সেইটি পুরুষার্থ। পুরুষ মানে জীব, আর অর্থ মানে কাম্য বস্তু। চারটি তো পুরুষার্থ, যেখানে গোবিন্দ চতুর্বর্গ দান করেন, বলা হচ্ছে মুক্তি, কামীকে তো মুক্তি দিলেন। অধর্ম অর্থ কাম যারা চাইছেন তাদেরকে তাই দিচ্ছেন, তার হস্তে তো সবই। এখন যারা সুখে দুঃখে ভোগ করে যাচ্ছেন, পাপে পুণ্যে বিষয় ভোগ, তাদের যে পুরুষার্থ তার নাম হচ্ছে কাম।
আরেক শ্রেণীর মানুষ আছে যারা বিষয় ভোগ চাইছেন, তবে বিষয় ভোগটি সামাজিক বা নৈতিক স্বাস্থ্যকে অক্ষুণ্ণ রেখে, তারা মানে বিষয় সুখ ভোগের জন্য যদি তারা পরধন চুরি করেন, পরনারী হরণ করেন, তাহলে তো লোক নিন্দা করবে, সেটা চাইছেন না। এরা সংসোজত সুসংযত জীবনের ভিতরে সামাজিক নৈতিক বিষয়গুলি বজায় রেখে বিষয় ভোগই চাইছে, তার জন্য তো টাকা পয়সা দরকার, তাই এদের পুরুষার্থকে বলা হয় অর্থ। আর এক শ্রেণীর মানুষ আছেন তাদের লক্ষ্য বিষয় ভোগে, তবে হ্যাঁ তারা চাইছেন এখানে ভোগ, ভোগ নশ্বর দেহে, আর মরণের পরে স্বর্গাদি সুখ ভোগ হোক, এই জন্য তারা যাগ যজ্ঞ তপস্যা দান দয়া ইত্যাদি করছেন। তাই এদের যে পুরুষার্থ তাকে বলা হচ্ছে ধর্ম, কিন্তু এই ধর্মটা পরধর্ম নয়, এটা বুঝে রাখুন। আর এক শ্রেণীর মানুষ আছেন তারা আরও দূরদর্শী, ক্রমান্বয়ে একটি থেকে আর একটি দূরদর্শী। এখন তারা দেখছেন যতদিন পর্যন্ত জন্ম মরণের শোধ আছে ততদিন পর্যন্ত দুঃখ আছে, আর জীবনে দুঃখটা এত বেশি, যেটুকু বিষয় সুখ আছে সেই সুখের তুলনায় কিছুই নয়। সুতরাং জন্ম মরণের শোধ বন্ধ না করলে, নাশ না করলে কোনো প্রকারে শান্তি পাওয়া যাচ্ছে না। তখন তারা যে জ্ঞান যোগাদির উপাসনায় এই জন্ম মরণকে রোধ করতে চাইছেন, মুক্তি লাভ প্রার্থনা করেছেন, তাই তাদের যে পুরুষার্থ তার নাম হচ্ছে মুক্তি। এই হলো চারটি পুরুষার্থ। ব্রজসুন্দরীগণ বলছেন যে সবই তোমার হাতে আছে, তোমার চরণে শরণাগত না হলে কেউ ধর্ম অর্থ কাম পাবে না এবং মুক্তিও পাবে না, কিছুই পাবে না। কিন্তু আরেকটি কথা আমাদের গোস্বামীপাদের হাতের যে গুণ বললেন, তাতে প্রথমে বলা হয়েছে মুক্তি প্রদত্ত, বললেন এটা নিচে আছে, তারপর ত্রিবর্গ প্রদত্ত, বললেন এটা উপরে, এই ত্রিবর্গ গুণটি তার থেকে বেশি। তারপরে কামদং বলতে ভজন করে যারা ভক্তি চান তাদের ভক্তি দেন, বললেন তা ভক্তি প্রদত্ত, ওটা তার থেকেও বেশি। আর তারপরে প্রেম প্রদত্ত, শিকরগ্রহম শিকরগ্রহম, এবং ব্যাখ্যায় যেখানে বলা আছে যে ভক্ত বস্ত্রতা এবং অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারুধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং পরম। শ্লোকটি এত সুন্দর কায়দায় বলা হয়েছে, তারা তো প্রার্থনা করছেন নিজের জন্য, কিন্তু গোস্বামীপাদ বলছেন প্রেম উল্লাসের জিনিস তো তাদের বাণীকে ধন্য হওয়া চাই। যারা ধর্ম অর্থ কাম মুক্তির বাসনা নিয়ে যাচ্ছেন, দেখুন মুক্তি কামনা থেকে বলা হলো ধর্ম অর্থ কাম শেষ হয়ে গেল, জ্ঞানীগণের মুক্তি কামের থেকে ত্রিবর্গকে শেষ করে দেওয়া হচ্ছে, কারণ মুক্তি বাসনাটি কৈতব প্রধান। ধর্ম অর্থ কামের মধ্যে থাকলে মহতের কৃপায় একদিন না একদিন আপনি ভক্তি রাজ্য যাবেনই, তার আর মুক্তি হলে শেষ হয়ে গেল আশা, এই জন্য তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান। যা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান, কৃষ্ণ ভক্তির যোগ্যতায় নাশ হয়ে গেল, কিন্তু ওই যে মুক্তি কামনা বা ধর্মার্থ কাম ইত্যাদি যে কামনা যখন নাস্ত হচ্ছে শ্রী গোবিন্দের চরণে এই বস্তুকে লাভ করার জন্য, তখন যে তিনি শুধুমাত্র তাই দিচ্ছেন তা নয়, কামদং এই কামনাগুলিকে খণ্ডন করে দিচ্ছেন। এই জন্য বলা হচ্ছে অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারুধি। যদি নিষ্কাম হন, পবিত্র হন, কেবল প্রেম মাত্র বা সেবা মাত্র কামী, তবে তো কথাই নেই। যদি সর্বকাম হন, ধর্ম অর্থ কাম ইত্যাদি নানা প্রকার বাসনা থাকে,
বা যদি মুক্তিকামী হন, বুদ্ধিটা ভালো হয়, ভালো হয় তাহলে তিনি অন্য কারো চরণে না গিয়ে গোবিন্দের চরণে যাচ্ছেন। তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষ পরম পরম। কেন? কামনা বাসনাগুলিকে তো দোষের বলা হচ্ছে, বললেন অনাদিকালের থেকে আমরা এই কামনা বাসনা সংস্কার বুকে নিয়ে ঘুরছি, আমাদের কামনা বাসনা সংস্কার সহজাত এ থাকবেই, থাকে তো থাক, চিন্তা নেই, কিন্তু গোবিন্দ চরণে যাক। তো যখন কামনা বাসনা নিয়ে মুক্তিকামী ত্রিবর্গকামী আপনি তখন তার কাছে যাবেন, তখন গোবিন্দের তো একটা জিনিস দিক আছে। তিনি কি বললেন? কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে, এই বড় মূর্খ আমি বিজ্ঞ, এই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়ে বিষয় ভুলাইব। তখন কি করলেন গোবিন্দ? নাম গুণ লীলা রসে রাস্বাদন দিয়ে আরম্ভ করেন, কামনা নিয়ে এসেছেন জীব গোবিন্দ চরণে। কিন্তু গোবিন্দ কি করছেন? তিনি দেখছেন যে অমৃতময় আমি, আমার কাছে আসছে, আমার চরণে শরণাগত হচ্ছে, অথচ আমার কাছে চাইছে সেই বিষ। আমার চরণ ভুলিয়ে, আমার চরণ বিমুখ করিয়ে দেওয়ার জন্য মায়া জগতের সমস্ত বিষাক্ত বস্তুর বাতাবরণ সৃষ্টি করেছেন, অথচ অমৃতময় আমার চরণে এসে আবার সেই গরল সে পান করবে। সংস্কার বসে, স্বভাব বসে, কামনা করছে জীব, কিন্তু আমি কোনো ওটা কেন এটা দেব তাকে? এই জন্য ভাগবত বললেন সত্যাং দিশ তাত্থিত মার্থিত নিন্নাং নৈবার্থ যত পুনরথিতা যত স্বয়ং বিধত্তে ভজতা মনিচ্ছতা মিথা পিধানং নিজ পাদ পল্লবম। কি বললেন? যে ধর্ম অর্থ কাম টাকা পয়সা যা কিছু চান আপনি সবই দিয়ে দেবেন ভগবান শ্রীগোবিন্দ, দিয়ে চিন্তা করবেন যে আমার কাছে যখন সে এসেছে তখন কেন আবার সেই বস্তু দেব তাকে? স্বভাব বসত সে চাইছে বটে, ধর্ম অর্থ কাম তো আবার চাইবে, আর আমার কাছে এসে যদি আবার চাইতে হয় তাহলে আর আমার মহত্ব কি থাকলো? সুতরাং সত্যাং দিশতার্থিত মার্থিত নিন্নাং নৈবার্থ যত পুনরথিতা যত, বললেন একমাত্র প্রেম ছাড়া অন্য কিছু দিলে তো আবার চাইবে। ভগবান বলছেন তাহলে আমি তো পরমার্থ দিলাম না, অতএব স্বয়ং বিধত্তে ভজতা মনিচ্ছতা মিথা পিধানং নিজ পাদ পল্লবং। তখন আস্তে আস্তে অন্যান্য ইচ্ছার আবরগ হয়ে তার চরণ কমল রসের আস্বাদন দিতে লাগলেন। সাধু সঙ্গে ভগবানের নাম রূপ গুণ লীলা ভজন অর্চনাদির কি আস্বাদন, সেই আস্বাদনের একটু অনুভূত হলেই সে আর ভগবানের কাছে অন্য কিছু চায় না। শ্রীজীব টিকাতে লিখেছেন, না জেনে একটি ছেলে মৃত্তিকা খাচ্ছে, মাটি খাওয়ার আবেশ তার, মা দেখলেন যে মাটি খাচ্ছে তার ছেলে, ওতে তার উদরাময় হবে, ছেলেটি রোগগ্রস্ত হবে, মারা যাবে। তখন ছেলের হাতে হাত মুখ থেকে মাটি হাত দিয়ে মুখ থেকে মাটি কেড়ে নিয়ে ফেলে দিয়েছেন মা। ছেলেটি আবার খাচ্ছে, স্বভাব ছাড়তে পারছে না। মা বুঝলেন এভাবে হবে না, বাজার থেকে রসগোল্লা কিনে নিয়ে এসে তার যেখানে মাটি খাচ্ছে ছেলেটি সেই স্থানে রেখে দিলেন মিষ্টিটা। যখন রসের আস্বাদন হলো, মাটি ফেলে দিয়ে রসগোল্লা খাচ্ছে ছেলেটি, খেয়ে মাকে বলছে দাও। মা মজা দেখবার জন্য মাটির ঢেলাটি এগিয়ে দিচ্ছেন, তখন ছেলে বলছে ওটা নয়, আগে যেটা দিলে সেইটাই দাও। অতএব একবার যখন ভক্ত সঙ্গে নাম রূপ গুণলীলার আস্বাদন দিলেন, ভজন রসের আস্বাদন দিলেন ভসি ভগবান, সেই আস্বাদন যারা পেয়েছেন
সেইটাই তো ভক্তি, অর্থাৎ সাক্ষাৎ সিদ্ধি। যে বস্তু সেই সিদ্ধির আস্বাদন হয়ে যাচ্ছে, ওই বস্তুতে শ্রী ভগবান রস বৈষ আনন্দং ব্রহ্ম, তার লীলা রূপে সেই রসের অভিব্যক্তির প্রকাশ, অখণ্ড আনন্দ রসকে আস্বাদন করে দিচ্ছে। তবে হ্যাঁ, যারা হৃদয় যতখানি স্বচ্ছ তিনি ততটাই আস্বাদন করবেন। মলিন চিত্তের সময় লাগবে বটে, কিন্তু ধীরে ধীরে পরিষ্কার করে দেবে, অন্য জায়গায় যাওয়ার দরকার নেই। হরিকথা শ্রবণের সঙ্গে সঙ্গে হৃদয় প্রবিষ্ট হয়ে গেছেন শ্রী ভগবান, সাক্ষাৎ প্রবিষ্ট হয়ে নিজের হাতে হৃদয়কে মার্জন করছেন। আপনাকে অন্য কিছু করতে হবে না, বলছেন শোনো, তুমি কেবল আমার কথা শোনো, কান আছে তো ওই কথা ভিতরে যেতে দাও, এই লীলা কথা রূপ মন্ত্র শক্তি তোমার হৃদয়ে গিয়ে কি যে অলৌকিক পদার্থের সৃষ্টি করবে সে বিষয়ে তোমার চিন্তার কোনো দরকার নেই, ওটিকে ভিতরে যেতে দাও। একবার এক ফোঁটা যদি যায় তাহলে আর আকর্ষণ আর আপনাকে ছাড়বে না। এই জন্যই তো শ্রীজীব গোস্বামীপাদ বললেন, যদি এক ক্ষণ মাত্র সাধুক সঙ্গে হরিকথা শ্রবণের সৌভাগ্য হয়, এক ক্ষণ, বলছে একটুক্ষণ নয় এক ক্ষণ, যদি একটা কথাও তোমার সেই সাধু সঙ্গে হরিকথায় তোমার কর্মের মধ্যে প্রবেশ করে, করলে কি হবে, তার অনন্ত কল্যাণ। সারা জীবনের মাত্র এক ক্ষণ শ্রবণে হয়ে যাবে, বললেন হ্যাঁ, এই ক্ষণটা আরো হৃদয়ের মধ্যে এমন একটা আনন্দের পরশ দিয়ে যাবে যে তিনি এক মুহূর্তে ভুলতে পারবেন না ওই জিনিস। আর দেখতে দেখতে একদিন তিনি পরম ভক্ত হয়ে পরিণত হয়ে যাবেনই, তার জন্য ওর নিজের কোনো সাধনার অপেক্ষা নাই, দরকার নাই, সাধনার কিছু দরকার নাই, এই রস তাকে টানবে। এই জন্য ভাগবতে রস বলে একটা কথা আছে, এই রসের আস্বাদন আপনাকে টেনে নিয়ে আসবে শ্রী গোবিন্দ চরণে। এত সুলভ এবং সহজ এই ভক্তি সাধনা, এই জন্যই শ্রী ভগবান এই আস্বাদনটা দিয়ে দিচ্ছেন। যখন আস্বাদন দিচ্ছেন তখন ওই সাধু বস্তু ছাড়া আর কিছু চাইছেন না ভক্ত। এই জন্যই বললেন কামদ, এখানে ব্যাখ্যাটা দেখুন, বললেন যেদিন আমরা ধর্মার্থ কামের বাসনা নিয়ে শ্রী গোবিন্দ চরণে গেলাম তখনই ভক্তি করলেন, কি এই ধর্মার্থ কামের রূপটিকে ঘুরিয়ে দিলেন শ্রী গোবিন্দ চরণে। যখন গোবিন্দ চরণে গেলাম তখন কি হলো, বলছেন কামনাটি খণ্ডিত হয়ে গেল। তখন মুক্তি কামনা কোথায় এসে দাঁড়ালো, বললেন তত্র মুখ্যা নাম নির্বিঘ্ন প্রেম সম্পদ বিধ্বয়ে, বিবিধ সংসার দুঃখ নিবৃত্ত রূপে জ্ঞেয়, যারা জন্ম মৃত্যুর কবল থেকে প্রাণ লাভের জন্য মুক্তি প্রার্থনা করেছিলেন তাদের মুক্তি কামনাটি শ্রী গোবিন্দ কেটে দিলেন। তখন সেই ভজনের আস্বাদন পেয়ে, শরণাগতির আস্বাদন পেয়ে প্রার্থনা করছেন ভক্তগণ, প্রভু আর মুক্তি চাই না, তোমার এই প্রেম সম্পদ বৃদ্ধির জন্য মাঝখানে যতটুকু যা কিছু বিঘ্ন আছে সেই অনর্থগুলিকে নাশ করে দাও প্রভু। জীব মুক্ত অনেক, সেই দুই ভেদে জানি, ভক্তে জীবন মুক্ত, জ্ঞানে জীব মুক্ত মানি, ভক্তে জীব মুক্ত গুণাকৃষ্ট কৃষ্ণে ভজে, শুদ্ধ জ্ঞানে জীব মুক্ত অপরাধে মজে। ইনি ব্রহ্মজ্ঞানে জীব মুক্ত হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যখন শ্রী গোবিন্দের চরণে গেলেন তখন সোনার কাঠি ছুঁয়ে দিলেন, উনি কামদ খণ্ডিত হয়ে গেল, সোনার কাঠির পরশে ওই জিনিস সোনা হয়ে গেল। তখন উনি হয়ে গেলেন ভক্তে জীব মুক্ত গুণাকৃষ্ট হয়ে কৃষ্ণ ভজন আরম্ভ করলেন।
এইরূপ কত শত দৃষ্টান্ত আছে ভাগবতে। শনকাদি মুনিগণ সাক্ষাৎ ব্রহ্মানন্দী অনবরত ব্রহ্মানন্দ রসে ডোবা শ্রীমন্নারায়ণের দর্শনের জন্য গেলেন বৈকুণ্ঠে। সেই মাত্র শ্রী ভগবানের শ্রীচরণ তুলসী আঘ্রাণ এবং মুক্তিগণের নাসারন্ধে প্রবিষ্ট হলো, সাথে সাথে তাদের ব্রহ্মানন্দ মুক্তি আনন্দকে তুচ্ছ করে প্রভাব বিস্তার করলো। এই অপ্রাকৃত সৌগন্ধ শ্রী ভগবান ছুটে এসে বলছেন, ক্ষমা করুন মুনিগণ, আমার প্রহরী না জেনে বাধা দিয়েছে আপনাকে, আপনাদের অপরাধ হয়ে গেল আমার। উল্টে ওনারা বলছেন, প্রভু অনেক ঠকেছি, আর ঠকব না, দারিদের অভিশাপ দিয়ে অন্যায় করেছি, ওরা ভক্ত আপনার পার্ষদ আর আমরা ব্রহ্মজ্ঞানী নিজ সাপ দিয়ে আমরা অপরাধী, এখন এই অপরাধটা আমাদের বর হয়েছে। ব্রহ্মানন্দে ঘুরে বেড়িয়েছিলাম জীবন্মুক্ত দশায়, ভক্তের চরণে অপরাধ হলে তো সংসার দশা প্রাপ্ত হয়, তাই অপরাধের দণ্ড দাও প্রভু। ভগবান বলছেন, দণ্ড দিতে আমি আসি নাই বাপু, ক্ষমা চাইতে এসেছি। মুনিগণ বলছেন, না না না, আমাদের সংসার গতি দাও, এটাই ক্ষমা, এখন যদি না দাও আমাদের তাহলে তাহলে কামং ভব সবৃজি নৈরয়েসু নস্তা চেত হলিবদ যদি নুতে পদয় রময়ত বাচশ্চ নস্তু লসি বদ যদি তে ঘৃং শোভা পজ্জুতে তে গুণ গুণই যদি কন্নরন্ধ। এখন যদি আমাদের সংসার দাও তাহলে তোমার গুণ কথা শুনতে পারবো। ভগবান যেন বলছেন, ওরে বাপরে, সে তো ভক্তে, আমার ভক্তের জিনিস। তারা বললেন, না না, আমাদিওকে বেশি দিতে হবে না, কর্ণের গত্ত এতটুকু, তাই যতটুকু ধরে ততটুকু দাও তোমার গুণ। কর্ণরন্ধ বলছেন তো, ব্যাখ্যাকার বলছেন যে এনারা বড়ই চতুর, অনেক বেশি চাইছেন, মুখে বলছে কানটা যাতে ভরে এইটুকু দাও, কিন্তু ভগবানের গুণকথার ভক্তের কান ভরে না, তাই লালসা বাড়তে লাগলো। বললেন, তোমার এতটুকু গুণ, শবনে যদি নরকে যেতে হয়, নিরয়েসু বলছেন যে কোনো জীব জনিতে যেতে হয় তাই যাব প্রভু সংসার, সুতরাং যে কামনায় থাকুক না কেন, শ্রী গোবিন্দ যখন পাল্টে দেন তখন মুক্তি কামনা ফিরিয়ে দেন, আর ধর্ম অর্থ কামনার রূপ কোথায় চলে যায়। ছিল সনাতন গোস্বামী পাদের কী হলো, ভক্তিরসের আস্বাদনে প্রথমে ছাড়লেন নবাবের চাকরি, নবাব ছাড়বেন না, বন্দি করে দিলেন, কিন্তু বন্দি করলে কি হবে, পঞ্জীভূত অর্থ দিয়ে দ্বার রক্ষককে লুব্ধ করে নবাবের কারাগার হতে মুক্ত বিহঙ্গের মতো উড়ে এসে বৃন্দাবনে আকাশে চলে গেলেন। ধরে রাখতে পারলেন না, সেই সাধ্য নেই নবাবের, গোবিন্দের টান এলে কি কারাগার ধরে রাখতে পারে। যমুনায় স্নান করতে করতে এসে পরশমণি পেয়েছিলেন সনাতন, পুঁতে দিয়েছিলেন বালুকার গর্তে, বিচার করে দেখুন যে একবার গোবিন্দচরণ আশ্রয় করলে কি হয়, শ্রী ভগবানের পরশ পেলে কি হয়, বিষ পর্যন্ত অমৃতময় হয়ে যায়। মানপুরের ব্রাহ্মণ স্বপ্নাদেশে পেয়েছিলেন শ্রীমান মহাদেবের ধন ভিক্ষা করতে এসেছেন সনাতনের কাছে, যখন দেখলেন এক ছোট্ট কুঠিরে ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে পাশে রাখা আছে একটি ভাঙা করোয়া, হরিনাম করছেন সনাতন, তখন নিরাশ হয়ে ফিরে যাচ্ছে ব্রাহ্মণ, এর কাছে আর কি চাইব, কি আছে এর, ভুলেই গিয়েছিল সনাতন, সহসা স্মরণ হলো, কি ধন দিতে বলেছেন মহাদেব, ওই ব্রাহ্মণকে কি ধন আছে তার। ডাকলেন ব্রাহ্মণকে, শোনো ব্রাহ্মণ, একটু অপেক্ষা করো, আমার মনে ছিল না ওই স্থানে যমুনার ওই সৈকতে খুঁড়ে দেখো তো। ব্রাহ্মণ বলছেন, পাচ্ছি না, আপনি নিজে খুঁড়ে দিন, কোথায় আছে, কোথায় রেখেছেন। না না, সবে মাত্র স্নান করে এসেছি, ওটা ছুঁড়ে
আবার স্নান করতে হবে এই শীতে। তুমি খুঁড়ে দেখো, খুঁড়তে খুঁড়তে পেয়ে গেল ব্রাহ্মণ, চকচক করে উঠল ব্রাহ্মণের হাতে লোহার আংটি, সোনা হয়ে গেল। পরশমণির পরশে বুঝতে পারলেন, কিন্তু বেশি দূর যেতে পারলেন না ওটা নিয়ে। মনে ভাবলেন যে এত বড় বিদ্বান হয়ে এই দামি জিনিসটা দিয়ে দিলেন আমাকে, শুধু দেওয়া নয় পুঁতে রেখেছিলেন, পাছে পরশ হলে আবার স্নান করতে হয়। না, যে বস্তু পেয়ে পরশমণিকে অগ্রাহ্য করেন, এত উন্নতদার চিত্ত মন, সেই বস্তু পেলে তবেই আমার এখানে আসা সার্থক। উনি যে বস্তু পেয়েছেন, এই পরশমণিকে পুঁতে রেখেছেন, আমি সেই পরশমণি পেলাম, কিন্তু ওনার কাছে আরও কি বস্তু উন্নত আছে, সেই বস্তু, এই বস্তুকে স্পর্শ করলে শীতে স্নান করতে হবে যমুনায়, তাই স্পর্শ করলেন না। তাই ব্রাহ্মণ তখন কি করলেন না, বললেন, গোসাই আপনি কিন্তু ঠকালেন আমাকে, যে ধন পেয়ে এই বস্তুটি ফেলে দিয়েছেন সেই ধনের খনিটা দিন। সনাতন প্রভু বললেন, ওটা এখন দিতে পারবো না, ফিরে যান, ঘরের কাজ করুন, পরে হবে, পথে যেতে যেতে যদি মরেই যায় তাহলে। শুনে প্রভু বললেন, এই জ্ঞান যদি আপনার আছে তাহলে ত্যাগ করুন ওটা। ছুঁড়ে ফেলে দিলেন তৎক্ষণাৎ পরশমণির পরশে লোহার আংটি, সোনা হয়ে গিয়েছিল। তেমনি ব্রাহ্মণের মনেও সনাতন পরশমণির প্রভাবে সোনা হয়ে গিয়েছিল, মহৎ এবং সৎ এমনই। তিনি টিকায় লিখেছেন, যদি কেউ ধর্ম অর্থ কাম বাসনায় গোবিন্দ চরণে যান, আর সেই টাকা পয়সা বা যে কোনো কামনার বস্তু তখন ভগবত কৃপায় প্রেম সাধনার উপযোগী হয়ে যায়। ভক্তির অর্থ ত্রিবর্গ, প্রেম সাধনার উপযোগী হয়ে যায়। দেখুন শ্রী গোবিন্দের চরণে শরণাগতির ফলটা কি, প্রেম সাধনার উপযোগী হয়ে ওই অর্থই তখন ভগবানের সেবা হবে, ভক্তের সেবা হবে, গোবিন্দের সেবা হবে, সবই দিয়ে দিলেন গোবিন্দ চরণে, নিজের বলে কিছু থাকলো না, জীবন্মুক্ত হয়ে গেলেন, তিনি আছে তো সবই। কিন্তু তাতে কি, এক ভক্ত রাজার সঙ্গে দেখা করতে এসেছিল, গিয়েছিল এক বন্ধু, রাজবাড়ির আছে, ঠাকুর বাড়ি আছে, সব আছে, কার্য অবসরে উদ্যানে বসেছিলেন রাজা। বন্ধুটি সেখানে গিয়ে বললেন, আহা কত ফুল ফুটে আছে আপনার বাগানে, খুব সুন্দর। রাজা বললেন, আরে এটা আমার নাকি, এই ফুল দিয়ে ঠাকুরের সেবা হয়, এটা আমার ঠাকুরের বাগান। বন্ধু বললেন, ও ঠাকুরের, চলুন ভিতরে যাই। বান্ধবকে নিয়ে যাচ্ছেন, দেখাচ্ছেন রাজসভা। বন্ধু বলছেন, কি চমৎকার জায়গা, কত সুন্দর তৈরি করেছেন। রাজা বলছেন, আপনার মাথা খারাপ, আরে এটা আমার নাকি, ঠাকুরের রাজ্য, তারই রাজসভা। বন্ধু যেটি দেখেন বলেন, কি সুন্দর, আহা। আর রাজা বলেন, ওটি আমার ঠাকুরের। এইভাবে আরও অগ্রসর হয়ে ঠাকুর মন্দির রাজার দেখা দেখি দণ্ডবত করলেন। বন্ধুটিও বললেন, আচ্ছা যা দেখলাম সবই বলছেন আপনার ঠাকুরের, তাহলে এই যে মন্দিরের ভিতরে যিনি বসে আছেন এই ঠাকুর উনি কার? রাজা বললেন, উনি আমার, এখানে এই একটি বস্তুই আমার, উনি আমার সব কিছু, ওনাকে বুকে নিয়ে রেখেছি আর ওনার চরণে সব দিয়ে দিয়েছি। এই তো ভক্তের অর্থ সম্পদ, সব কিছু ঠাকুরের সেবাতেই লাগছে, অন্তর কত পবিত্র, কত শুদ্ধ করে তুলেছেন গোবিন্দ। এই জন্য ব্যাখ্যাকার বললেন, এই যে কামদং বলছেন, তোমার চরণে শরণাগত হলে উল্টে যায়, মুক্তি কামনা ধর্ম অর্থ কামনা খণ্ডিত করে তুমি এই করকমলের কমলালন লালিত হস্তটি তোমার মস্তকে দাও। শ্রীজীব গোস্বামীপাদ বললেন, শ্রী করগ্রহম বলতে সব সময় কমলা তোমার হস্তে আছে, এই জন্য সর্বসমৃদ্ধি যুক্ত এই হস্ত আমাদের মাথায় দিয়ে বলছি, আমাদের মাথায় দিতে বলছি, আশীর্বাদের মতো মাথায় হাত দিয়ে বলো
যেন এইরূপ বিরহ আর কোনোদিন না ভোগ করতে হয়। অনেক বিরহ জ্বালা ভোগ করেছে তো। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদের ব্যাখ্যায় শ্রী গোবিন্দ বলছেন, আচ্ছা হাত যদি দিতেই হয় তো গায়ে হাত দেব, মাথায় দেব না। গোপীগণ যেন যেন বললেন, না না না, এখন নয়, শ্রী করগ্রহম, কমলা দেবীর গায়ে হাত দিয়ে গেলে তিনি যেমন বাধা দিয়ে তোমার হস্তটাকেই ধারণ করেন, সেই রকম আমাদের গায়ে হাত দিতে গেলে আমরা ধরবো, ভিতরে একটু গুণ একটু ভাব আছে তো, মাথায় হাত দাও, তাতেই আমাদের সব হয়ে যাবে। এখন মস্তকে হাত দেওয়ার জন্য এই শ্লোকে করলেন প্রার্থনা। গোবিন্দ বলছেন, আচ্ছা মস্তকে যদি হাত দেওয়ার হয় তো চক্ষু বন্ধ করো, মস্তকে হাত দিয়ে চলে যাব। গোবিন্দ এই কথা শুনে আবার লালসা বাড়লো গোপীগণের, আরও একটু এগিয়ে গেলেন গোবিন্দের কাছে প্রার্থনা নিয়ে। পরবর্তী শ্লোকে তারই আস্বাদন করছেন শ্রী সুখমুনি। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আ তার আস্বাদন। আজকে ভাগবতী কথার এখানেই বিশ্রাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যাম সুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।